আজকে আমরা তোমাদের বইয়ের 29 নম্বর উদাহরণের সমাধানটি দেখব। তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবা, তাহলে আশা করি সম্পূর্ণ অঙ্কটি বুঝতে পারবা। এটি আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তো এটি দেখো, তোমাদের বইয়ের 56 নম্বর পেজে 5টি রুলস দেওয়া আছে আংশিক ভগ্নাংশের। তোমাদের পরীক্ষায় এই 5টি রুলসের ভিতরেই আসবে এবং তারপরে প্রতিটারই এক একটাকে উদাহরণ দেওয়া আছে। তো এটি হলো সর্বশেষ নম্বর রুলস। তো সর্বশেষ নম্বর রুলসে কি বলা আছে সেটি আগে পড়ো। যখন যখন হরে বাস্তব ও দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, দ্বিঘাত বলতে বোঝায় যার ঘাত বা পাওয়ার 2। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর উপর স্কোয়ার আছে, তার মানে আমরা বুঝতেছি তার ঘাত 2, এবং সেগুলোর কয়েকটি পুনরাবৃত্তি ঘটে। পুনরাবৃত্তি বলতে বোঝায় দেখো উপরে হোলস্কার, এই হোলস্কার বলতে বোঝায় পুনরাবৃত্তি। কি কেন আমরা বললাম পুনরাবৃত্তি? পুনরাবৃত্তি বলতে কি বোঝায়? পুনরাবৃত্তি বলতে বোঝায় একটি জিনিস যখন বারবার আসতেই থাকে। এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 1, তারপর হোল স্কোয়ার বলতে আমরা বুঝেছি যে এখানে এক্স স্কোয়ার প্লাস 1, তারপর হোল স্কোয়ার বলতে বোঝাচ্ছে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, মানে এক্স স্কোয়ার প্লাস 1 দুইবার আছে। তার মানে এক্স স্কোয়ার প্লাস 1 আবার একবার কি হয়েছে, পুনরাবৃত্তি ঘটছে, মানে আর একবার এটি পাওয়া গেছে। এই জন্য এরা বলতেছে যখন এখানে স্কোয়ার বা কিউব যেটাই থাকুক না কেন, এখানে যদি 3 থাকতো তাহলে 3 বার পুনরাবৃত্তি ঘটবে। এই জন্য ওরা বলতেছে যে যদি পুনরাবৃত্তি ঘটে, তাহলে আমরা এই অঙ্ক থেকে দেখতে পাচ্ছি যে এখানে পুনরাবৃত্তি ঘটছে, কারণ এই হোল স্কোয়ার থেকে আমরা বুঝতে পারলাম পুনরাবৃত্তি ঘটছে। তাহলে আমরা এখন সমাধান করি। তো দেখো এখানে আমরা প্রথমেই আংশিক ভগ্নাংশের রুলস অনুসারে ধরে নিব। ধরি কি ধরবো, যে যেটি দেওয়া আছে এটি সমান সমান আমরা ধরে নিব 1/x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এই চিহ্নটিকে কি বলা হয়? এই চিহ্নটিকে অভেদ বলা হয়, অভেদ চিহ্ন। তো অভেদ চিহ্ন দিতে হবে, তারপর প্রতিটি জন্য একটি করে নিতে হবে। দেখো এখানে এক্স আছে, এক্স এর জন্য আমরা একটি নিব, তারপর প্লাস। এই যে দেখো এখানে কি পুনরাবৃত্তি ঘটছে, তো যখন পুনরাবৃত্তি ঘটে তখন আমাদের প্রত্যেকটা একবার করে নিতে হয়। বলতে বুঝাচ্ছি দেখো এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 1, তারপর হোল স্কোয়ার, তার মানে আমরা এক্স স্কোয়ার প্লাস 1 এখানে দুইবার আছে। তো আমরা প্রথমবারটা নিব বি বাই এক্স স্কোয়ার প্লাস 1, তার মানে একবারটা আমরা নিলাম। এখন দেখো এই ক্ষেত্রে যখন হরে স্কোয়ার থাকে তখন আমাদের এখানে সাথে আর একটি এক্স নিতে হয়, যদি কিউব থাকে তাহলে স্কোয়ার নিতে হবে এখানে। তাহলে আমরা বুঝলাম যে যদি হরে এরকম স্কোয়ার থাকে সাথে আর একটি নিব, নেওয়ার পর যখন এখানে বি এক্স চলক চলে আসছে তখন এইটি এটির সাথে আর একটি ধ্রুব নিতে হবে, সেটি নিলাম বি এর পর সি। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো তো আমরা নিলাম ভিতরেরটুকু, এখন নিতে হবে এর পরেরটা। পরেরটা কি? এক্স স্কোয়ার, তাহলে এটি নিতে হবে এখন এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার নিতে হবে। আমরা সিঙ্গেলটা নিয়েছি, এখন হোল স্কোয়ার নেব, কারণ এখানে অনেকেই প্রশ্ন করে যে এখানে তো আমরা হোল স্কোয়ার নিলামই, তাহলে এটা নেওয়ার কারণ কি? তার মানে এই যে এখান থেকে আমরা হোল স্কোয়ারও পেতে পারি, এই সিঙ্গেলও পেতে পারি। যদি কিউব থাকে সেক্ষেত্রে আমাদের হোল স্কোয়ার নিতে হবে, এই সিঙ্গেল নিতে হবে এবং কিউবও নিতে হবে, কারণ আমরা এই জায়গা থেকে তিনটিই পেতে পারি। তো এখন দেখো আমরা আবার এখানে নিব সি এর পর ডি নিব, ডি এর পর আমাদের দেখতে হবে ভিতরের দিকে। ভিতরে দেখো এখানে স্কোয়ার আছে, তার মানে এখানে আর একটি এক্স নিতে হবে, তারপর এখানে সাথে ই নিতে হবে। আশা করি এটি কিভাবে ধরে তোমরা বুঝতে পারছো। যদি এইরকম কোনো থাকে তাহলে তোমরা এভাবে ধরে নিবা, যদি স্কোয়ার থাকে তাহলে এটা দুইবার লিখে নিতে হবে, কিউব থাকলে 3 বার, একবার সিঙ্গেল তারপর স্কোয়ার তারপর কিউব। আশা করি বুঝতে পারছো। আর এটি ধরার ক্ষেত্রে ভিতরেরটুকু দেখতে হয়, এই যেটি ধরার ক্ষেত্রে। তারপর আমরা কি করব, এই সমীকরণ দিব কি 1 নম্বর সমীকরণ। সমীকরণ 1 দেওয়ার পর আমাদের প্রথম কাজ হলো এই 1-এর উভয় পক্ষে এই যে এইটি দ্বারা গুণ করে দেওয়া উভয় পক্ষে। তাহলে 1 নং এর উভয় পক্ষে এটি আমাদের লিখে নিতে হবে। তাহলে উভয় পক্ষে গুণ করো, দেখো যদি এই পাশে উপরে এইটা দ্বারাই গুণ করি এটা আর ওটা কেটে যায়, কি হয়ে যাবে 1। বলতে আমি যদি একটি লাইন বেশি লিখি তাহলে তোমরা বুঝতে পারো বিষয়টা, যে 1 উপরে গুণ করি এক্স, এখানে 1-এর সাথে এক্স থাকবে, এখানে মনে করো যে গুণ চিহ্ন 1 এক্স এটি দ্বারা গুণ করতেছি। তো যাই হোক এইরকম গেলাম, এখানে উপরে ছিল 1, 1-এর সাথে এক্স গুণ হবে, তার সাথে এক্স স্কোয়ার প্লাস 1
होल स्क्वायर और नीचे एटी एक्स इंटू एक्स स्क्वायर प्लस वन। तो ये भावे लिखे नीते पारो। लिखे नवार पर एखन एर साथे गुण हो कि एक्स एक्स स्क्वायर प्लस वन माने उभय पक्षे जेहेतु गुण करते बोलछे और नीचे थाकबे एक्स प्लस एटिर साथे गुण हो बी एक्स प्लस सी एटिर साथे गुण हो एक्स इंटू एक्स स्क्वायर प्लस वन होल स्क्वायर बाय एक्स स्क्वायर प्लस वन तारपर प्लस एटिर साथे गुण हो डी सरि डी एटा डी एक्स प्लस एर साथे गुण हो एक्स इंटू एक्स स्क्वायर प्लस वन होल स्क्वायर एखाने जायगा धरते चाहे ना एइजन्य छोटो के लिखलाम और नीचे एक्स इंटू ও এক্স তো না নিচে যা আছে তাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে আমরা উভয় পক্ষে গুণ করে নিলাম। এই লাইনটি না লিখলে হয় তোমাদের বোঝার জন্য আমি লিখলাম। তাহলে দেখো এখানে এই পাশে এটার সাথে এটা এটার সাথে এটা কেটে যাবে কারণ এখানে নিচে হোল স্কোয়ার ছিল। যাই হোক কেটে গিয়ে এখানে হবে কত ওয়ান এই পাশে সরি এটা ওয়ান। তারপর অভেদ চিহ্ন দেখো এখানে আসে এই এক্স আর এই এক্স কেটে গেলে হবে কি এর সাথে গুণাকার থাকতেছে কি এক্স प्लस वन होल स्क्वायर। तारपर देखो पर ये आसे एक और एखे आईटी तरह एखान एक केटे गेले आर एक थाके तार माने आमादेर एखाने होबे बी एक्स प्लस सी इंटू एक्स साथे गुणाकारे थाकबे एक्स स्क्वायर प्लस वन एक्स स्क्वायर प्लस वन कारण एक केटेछि और एक आसे। एखन देखो आमरा एर परेरटाते जाई एई जे एखाने डि एक्स प्लस इ एर साथे गुणाकार थाकबे कि एइजे एइटा आर एइटा केटे जाबे गुणाकारे थाकबे एक्स। तो आमरा मोटामुटी किभाबे एटी हय एतटुकु पर्यन्त बुझलाम। एर परेर लाइन देखो परेर लाइन एखाने एखान थेके लिखि ए एटार साथे गुण करे दाओ एरकम भावे ए एखाने देखो होल स्क्वायर आछे तार माने आमरा सूत्रे बसाते पारि एटाके ए प्लस बी होल स्क्वायर सूत्र ए प्लस बी होल स्क्वायर सूत्र है कि एक्स स्क्वायर एक्स स्क्वायर। देखो तो ये जो ए धरी और ये जो बी धरी एक्स स्क्वायर बोलते बुझा से एक्स स्क्वायर प्लस टू ए बी प्लस बी स्क्वायर। तारपर देखो आमरा जो एटी के गुण कर दी एक्स एर साथे बी एक्स और एक्स गुण हो बी एक्स स्क्वायर प्लस सी एक्स सी एक्स एवं गुण आछे देखो येटी तो ये गुण आकार रेखे दिल पर लाइने गुण के दीब एक्स स्क्वायर प्लस वन और एखे देखो हमें ये लिखते परि डी एक्स स्क्वायर प्लस इ एक्स। एखन पर लाइने देखो एर साथ गुण के दिले ए स्क्वायर और ऊपर स्क्वायर गुण है कत हो ऊपर स्क्वायर ए स्क्वायर गुण हम ए टू एक्स टू पावर फोर तब एर साथ गुण हम प्लस ए बा टू ए टू एक्स स्क्वायर एटार साथ गुण हम प्लस टू ए सरि एखे शुद्ध ए हो टू हो ना। तारपर देखो एटर साथ गुण है तो हमें कि एक्स स्क्वायर साथ गुण हम बी एक्स टू पावर फोर तो एक्स स्क्वायर साथ गुण हम कत हो सी एक्स किूब और एटर साथ गुण हलो प्लस बी एक्स स्क्वायर ए वनर साथ गुण हलो प्लस सी एक्स और यहाँ तो एक रकम आज है डी एक्स स्क्वायर प्लस इ एक्स। आशा करी एतटुकु पर्यन्त बुझते पारछो। एखन आमरा देखबो एइजे एखाने कत अथेब एटाने दाओ वन एइ समीकरणटीर एखाने एकटा समीकरण दिलाम समीकरण दुई समीकरण दुई थेके आमरा कि करबो एक्स टू पावर फोर एक्स टू पावर थ्री एक्स टू पावर टू एवं एक्स समाकृत कर पाई एर सहगगुलो समाकृत करब क्यों आमरा एगुलो नेब कारण एगुलो नीले देखो जखन आमरा एक्स टू पावर फोर निब शुद्ध एक्स टू पावर फोर जेखाने जेखाने आछे सेइगुलो आमरा निते पारबो। तो आमादेर एर परेर नियम अनुसारे करते होबे जे दुई एर उभय पक्ष थेके एक्स टू पावर फोर पर्यायक्रमे एक्स टू पावर थ्री एक्स स्क्वायर एवं एक्स एर सहग एवं ध्रुवपद समाकृत करे निते होबे। ताहले तोमरा एखाने लिखे नाओ जे दुई एर उभय पक्ष थेके তাহলে আমরা লিখে নিলাম যে দুই এর উভয় পক্ষ থেকে এক্স টু দি পাওয়ার ফোর এক্স কিউব এক্স স্কোয়ার ও এক্স এর সহগ সমাকৃত করে পাই। তো তাহলে আমরা করি পর্যায়ক্রমে প্রথমে দেখো যদি এক্স টু দি পাওয়ার ফোর নেই তাহলে দেখো এই পাশে এক্স টু দি পাওয়ার ফোর আছে নাই এই পাশে আছে এক্স টু দি পাওয়ার ফোর এই জায়গায় একটা এই জায়গায় আছে
একটা, তাহলে এদের কি নিতে হবে, সহগ নিতে হবে। তাহলে যেহেতু দেখতেছি এই পাশে কোনো এক্স টু পাওয়ার 4 নাই, তার মানে এই পাশে আমরা কি লিখবো, জিরো। তারপর সমান সমান দিয়ে আমরা লিখব এই পাশে কার কাছে এক্স টু পাওয়ার 4 আছে, এই যে এখানে, এখানকার সহগ কত, এ। তাহলে এখানে লেখে নাও এ। তারপর দেখো আর এক্স টু পাওয়ার 4 আছে কিনা, হ্যাঁ এখানে একটি এক্স টু পাওয়ার 4 আছে, তাহলে এটি নিতে হবে। এটি নিলে দেখো এখানে এক্স টু পাওয়ার 4 এর সহগ কি, বি প্লাস বি। তাহলে আমরা পেলাম এ প্লাস বি ইকুয়াল টু কত, জিরো। তো এখানে এটা রেখে দাও, না হলো এক্স টু পাওয়ার 3। এবার এক্স টু পাওয়ার 3 কোথায় কোথায় আছে, এই পাশে কি এক্স টু পাওয়ার 3 আছে, নাই, তার মানে এই পাশে জিরো। এক্স টু পাওয়ার 3 দেখো এখানে কোথায় কোথায় আছে, এই যে দেখো এখানে আছে এক্স টু পাওয়ার 3, আর কোথাও এক্স টু পাওয়ার 3 নাই, তার মানে আমরা লিখতে পারি সি। তার মানে আমরা সি এর মান পেয়ে গেছি, সি এর মান হলো জিরো। তারপর আবার লেখো যে এখন এক্স স্কোয়ার, দেখো তো কোথায় কোথায় এক্স স্কোয়ার আছে, তো এক্স স্কোয়ার এই পাশে নাই, তার মানে এই পাশে, এটা আমি এই পাশে লিখলাম জিরো। এখন দেখো আর এই পাশে এক্স স্কোয়ার এই যেটা আছে, তার মানে এখানে লেখে নাও, এখানকার সহগ হলো 2a, 2a লিখে নিলাম, এই যেটা। তারপর এক্স স্কোয়ার আছে কোথায়, এইটা। তারপর এক্স স্কোয়ার আছে এইটা, তাহলে লেখো প্লাস বি আর প্লাস ডি। তাহলে আমরা এক্স স্কোয়ার কি পেলাম, 2a প্লাস বি প্লাস ডি। তারপরে আমরা নিতে পারি দেখো এক্স, এক্স এর সহগ নাও কোথায় কোথায়, এই পাশে এক্স আছে, নাই, তার মানে এই পাশে জিরো। তারপরে এক্স কোথায় কোথায় আছে, এক্স 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 আছে এই যে এখানে একটা, আর এই যে এখানে একটা, তার মানে আমরা লিখতে পারি যে সি প্লাস ই প্লাস ই। তাহলে আমরা মোটামুটি আমরা সহগ সমাকৃত হয়ে গেছে, আমরা এখান থেকে এ বি সি ডি ই, মানে আমরা যে যে এখানে, তার মানে আমরা যে যে এখানে ধ্রুবগুলো নিয়েছিলাম সেই ধ্রুবগুলোর মানই আমাদের দরকার, এবং সেই ধ্রুবক মানগুলি আমরা এখন এই সমীকরণগুলো থেকে সহজে নির্ণয় করব। তাহলে দেখো তো আমরা যদি এখানে, আমরা যদি এখানে সি এর মানটি বসাই দিই, তাহলে ইয়ের মান পাবো, তাহলে এখানে জিরো ইকাল টু জিরো বসাই দাও, কারণ সি এর মান জিরো। তাহলে আমরা প্লাস ই, অথব ই ইকাল টু কত পেলাম, জিরো, ই এর মানও আমরা জিরো পেয়ে গেলাম। এখন দেখো যদি আমরা এ বির মান চাই, তাহলে প্রথমে আমাদের এর মান লাগবে। এখন এখান থেকে দেখো, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, দেখো এখানে লিখেছি যে 2 নং সমীকরণের উভয় পক্ষ হতে এক্স টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ার, এক্স কিউব ও এক্স এর সহগ সমাকৃত করে পাই। তো এই জায়গায় একটু অ্যাড করতে হবে, তোমরা অবশ্যই এখানে অ্যাড করে নেবা যে এক্স এর সহগ এবং ধ্রুব পদ সমাকৃত করে পাই, ধ্রুব পদ সমাকৃত করে পাই, এই কথাটি মিষ্টে করেছে, তোমরা অবশ্যই এটি লিখে নিবা। তাহলে দেখো তো ধ্রুব পদ যদি সমাকৃত করি, 2 নং সমীকরণের বাম পাশে আমরা দেখতেছি যে 1, তাহলে 1 হলো একটি ধ্রুব সংখ্যা, কারণ আমরা জানি যে সংখ্যায় চলক থাকে না সেটি হলো ধ্রুব সংখ্যা। এবং সমীকরণের ডান পক্ষে দেখো যে কোন পদে চলক নাই, চলক এখানে এক্স, যেহেতু দেখতেছি যে এখানে একটি পদ আছে সেটা হলো এ, সে এ তে চলক নাই, তার মানে এ হলো ধ্রুব পদ। তাহলে আমরা এই দুই পক্ষের সহগ যদি সমাকৃত করে পাই, তাহলে আমরা এখান থেকে এ নিতে পারবো আর ওখান থেকে 1, তাহলে আমরা লিখতে পারি এ ইকাল টু 1। আমরা এখানে লিখে নিতে পারি এ ইকাল টু 1। তাহলে এই এ এর মানটি যদি আমরা এই সমীকরণে বসাই দিই, তাহলে বি এর মান কত পাবো, মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা বি এর মান পাবো, এ এর মান বসাই দাও 0 ইকাল টু 1 প্লাস বি, অথে বি ইকাল টু কত পাবো, বি ইকাল টু মাইনাস 1। এখন দেখো এখানকার বি এর মান পাইছি, এ এর মান পাইছি, তাহলে এখান থেকে আমরা ডি এর মান পাবো, তাহলে 2a প্লাস বি প্লাস ডি, এটা ইকাল টু 0। এখন এর পরের লাইন, এখন এখানে বসাও এ এর মান কত পাইছিলাম, 1, তাহলে 2 ইন্টু 1, বি এর মান মাইনাস 1, এটা কিন্তু ইন্টু, অবশ্যই মাইনাস মনে করো না, আর প্লাস ডি ইকাল টু 0। তার মানে আমরা পেলাম দেখো তো এখানে 2 এর থেকে 1 বাদ গেলে 1 থাকে, তার মানে 1 প্লাস ডি ইকাল টু 0, অথেব ডি ইকাল টু মাইনাস 1, ডি ইকাল টু মাইনাস 1, এটি আমরা পেয়ে গেলাম। তাহলে মোটামুটি আমরা সবগুলোর মানই পেয়ে গেছি। এখন এই মানগুলো 1 নম্বর সমীকরণে বসাতে হবে, যে যে 1 নম্বর সমীকরণে এই যে এ বি সি এবং ডি এবং ই এর মান বসিয়ে পাই। তাহলে আমাদের লিখে নিতে হবে 1 নম্বর সমীকরণে 1 ন, তাহলে আমরা লিখে নিলাম যে 1 নম্বর সমীকরণে এ বি সি
এবং ডি, এ বি সি ডি এবং ই এর মান বসিয়ে পাই। তাহলে বসো, 1 নম্বর সমীকরণটি আমরা দেখে নেই। 1 নম্বর সমীকরণ এখানে কোনে গেল? 1 নম্বর সমীকরণ এই যে, এটা এখানে আমাদের মানগুলো বসাই দিতে হবে। মানগুলো বসাই, তাহলে মান বসাইলে দেখো এই পাশে কি ছিল, 1, তাহলে এক্স, এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। দেখো এ এর মান কত পাইছিলাম, 1, তাহলে 1/x। তো এখানে আমরা এখন বি এর মান বসাবো, দ্বিতীয়টাতে বি এর মান হলো -1 × x, আর সি এর মান কত, সি ইকুয়াল টু 0 + 0/x² + 1, তারপর প্লাস ডি এর মান, ডি এর মান কত, -1, তাহলে -1 × x, আর এর মান কত, 0 + 0/x² + 1 হোল স্কোয়ার। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি দেখো 1/x, আর এখানে লিখতে পারি এই মাইনাস মাইনাস উপরে x/x² + 1, কারণ দেখো এই 0 0 তো কোনো ভ্যালু নাই। তারপর দেখো এখানে এই মাইনাস আর এই মাইনাস প্লাসে -x/x + 1 x² + 1 হোল স্কোয়ার। তাহলে এটি আমাদের হলো যা নির্ণয় আংশিক ভগ্নাংশ, এটি অ্যান্সার, এটি আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যদি কোনো জায়গায় বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এই বন্ধু ভালো থাকো, সুস্থ থাকো, সামনের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।